নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেল্পডেস্ক ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আপনার পরিবারের সদস্যের জন্য একটি হেলথ কার্ড অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই বানিয়েছেন। যদি বানিয়ে থাকেন তো অবশ্যই সেই কার্ডটি অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা কিভাবে আপনারা চেক করবেন সেটা আপনার কিন্তু জানার প্রয়োজন রয়েছে। নচেত আপনি কোনো জায়গায় ডক্টর দেখাতে গেলেন, স্বাস্থ্যসাথী কার্ড দেখালেন, সেটা এখানে গিয়ে অ্যাপ্লাই হলো না, তো সেক্ষেত্রে আপনার প্রবলেমে পড়তে পারে। তো সরাসরি আপনি আপনার স্মার্টফোন থেকে কিন্তু চেক করে নিতে পারেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাক্টিভ হয়েছে কি হয়নি। তো সরাসরি কিভাবে চেক করব, স্টেপ বাই স্টেপ এ টু জেড সিম্পল প্রসেসে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো কোনো রকম দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছে গেছি স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনাদের এখানে কিন্তু দেখতে পাবেন হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে, যদি কোনো রকম প্রবলেম আসে আপনার স্বাস্থ্যসাথী কার্ড সম্বন্ধীয় তো আপনারা এই নাম্বারে কল করে কিন্তু আপনার যা ইনফরমেশন নেওয়ার বা যা ইনকোয়ারি রয়েছে সেই ইনকোয়ারিগুলো করতে পারেন। এবার সরাসরি আমরা চলে যাব যে ইউআরএন ভেরিফিকেশন কিভাবে করব, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা কিভাবে চেক করব। তো এর জন্য দেখতে পাবেন এই জায়গায় কিন্তু ইউআরএন ভেরিফিকেশন বলে একটা পার্ট রয়েছে, তো এই অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এই ইউআরএন ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। তো এই উইন্ডোর মধ্যে দেখতে পাচ্ছেন উপরে হেডিং রয়েছে ইউআরএন ভেরিফিকেশন বলে, এবং সরাসরি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট স্টেট অর্থাৎ আপনার স্টেট সিলেক্ট করতে বলা হচ্ছে, যেটা অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এরপর আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করুন, এখানে দেখবেন অল বাটন রয়েছে, তো অল বাটনে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা আপনি কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আমার পূর্ব বর্ধমান, তো আমি এখান থেকে পূর্ব বর্ধমান চুজ করে নিলাম। দেন রয়েছে এখানে এন্টার ইউআরএন নাম্বার, ইউআরএন নাম্বার কখন আসে, যখন আপনি আপনার ফর্মটা জমা করেছেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনার একটা নাম্বার চলে আসে ইউআরএন নাম্বার, সেই ইউআরএন নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখন বিষয় হলো আপনার তো কার্ড চলে এসেছে, আপনি ইউআরএন নাম্বারটা কি করে চেক করবেন, আপনি ইউআরএন নাম্বারটা কোথায় পাবেন? তো এটা চেক করার একটা রুলস রয়েছে, সেটা হলো অফিসিয়াল পেজে আর একবার ফিরে যান, সেই পেজে এসে দেখবেন এখানে অপশন রয়েছে ফাইন্ড ইওর নেম। তো এই ফাইন্ড ইওর নেম অপশনে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে প্রথমেই কিন্তু আপনার একটা মোবাইল নাম্বার চাওয়া হবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দেন এখানে আপনারা কিন্তু আদার্সে ক্লিক করবেন, দেন আপনারা সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা, সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো আসবে, যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু স্টেট অটোমেটিক সিলেক্টেড রয়েছে, দেন ডিস্ট্রিক্ট চুজ করতে এখানে বলা হচ্ছে। তো আপনি এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে নেবেন, তো আমার পূর্ব বর্ধমান আমি চুজ করে নিচ্ছি। দেন অটোমেটিক্যালি দেখবেন এখানে সিলেক্টেড বাই আছে, এই সিলেক্টেড বাইয়ের ঘরে সেটাকে আপনাকে আধার নাম্বার করতে হবে। তো আধার নাম্বার করলে ঠিক তার উপরে ব্লক এবং মিউনিসিপ্যালিটি চুজ করার অপশন দিচ্ছে, তো এখানে ক্লিক করে আপনারা যদি ব্লকের আন্ডারে বাসিন্দা হয়ে থাকেন তো ব্লক, অথবা যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকেন তো মিউনিসিপ্যালিটি চুজ করুন। তো আমার ব্লক, তো আমি ব্লক চুজ করছি। ব্লক চুজ করার পর অটোমেটিকলি দেখবেন এখানে আবার কিন্তু ব্লক নাম সিলেক্টের অপশন দিয়েছে, তো আমি যে ব্লকের আন্ডারে থাকি সেই ব্লকটা কিন্তু এখান থেকে আমি চুজ করে নেব, আপনি আপনার ব্লকটা চুজ করে নেবেন। দেন রয়েছে গ্রাম পঞ্চায়েত নেম, তো আপনি এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করুন, অটোমেটিকলি আপনার ভিলেজ নেমটা কিন্তু এখানে চলে আসবে, তো এখানে আপনার ভিলেজ নেমটা কিন্তু আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি যার নামে এন্ট্রি করেছিলেন স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ যাকে ফ্যামিলি হেড অফ মেম্বার রেখেছিলেন, সেই ফ্যামিলি হেড অফ মেম্বারের আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে অবশ্যই এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন পুরো লিস্ট কিন্তু আপনাদের সামনে খুলে যাবে, নিচে একটু যদি স্ক্রল করে দেখেন তো খুলে গেছে। তো এই লিস্টের মধ্যে কিন্তু আপনারা দেখবেন পুনরায় এখানটা ইউআরএন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো এই ইউআরএন নাম্বারটাই কিন্তু আপনাকে কপি করে নিতে হবে, এখান থেকে কপি করে নিয়ে আপনাকে যেতে হবে এই ইউআরএন ভেরিফিকেশন অপশনে। তো এখানে এসে দেখবেন ইউআরএন নাম্বার এন্টার করতে বলছে, এখানটায় পেস্ট করে দিন ইউআরএন নাম্বারটাকে, দেন আপনারা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করুন। তো সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং নিয়ে আপনার কার্ডটা কিন্তু অ্যাক্টিভেট করে দেবে, তো একটু প্রসেসিং নেওয়ার জন্য সময় নেবে, এটার জন্য ওয়েট করবেন। ওয়েট করার পর একটু নিচে যদি স্ক্রল করেন তো দেখুন আপনার তিনজন সদস্য আমাদের অ্যাড রয়েছে, তো তিনজন সদস্যের ডিটেলস এবং সেই সাথে কিন্তু এই কার্ডটা যে অ্যাক্টিভ হয়েছে তার স্ট্যাটাসও কিন্তু এখান থেকে দেখিয়ে দিয়েছে। তো এটা অ্যাক্টিভ তখনই আমি ইউআরএন ভেরিফিকেশন করলে, যদিও আমি কালকে পেয়েছি এই স্বাস্থ্যসাথী কার্ডটি, তো আজকে আমি এটাকে ভেরিফিকেশন করে অ্যাক্টিভ করে নিলাম। বাই চান্স যদি আমি এটাকে অ্যাক্টিভ না করি 15 দিন পর অটোমেটিক এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো যদি আপনারা অ্যাক্টিভেট না করে থাকেন, ইনস্ট্যান্ট আপনার প্রয়োজন হয়ে থাকে, তো ইউআরএন ভেরিফিকেশনে ক্লিক করে আপনারা কিন্তু আপনার কার্ডটিকে অ্যাক্টিভ করে নিতে পারেন।
তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, মন সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।